আসামিজ জি কে ইয়ানি জেনেরাল নলেজ অর্থাৎ অসমীয়া সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর আজ আপনার লৈ আহিছো। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি কোন আছে? ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটা হবো অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিষ্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোন আছে? এই প্রশ্নটার বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তর হবো অপশন সি। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কোন আছে? ইয়ার বাবে চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটা হবো অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কোন আছে? ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটা হবো অপশন এ, প্রতিভা পাটিল। তেখেতের সম্পূর্ণ নাম হয়েছে প্রতিভা দেবী সিং পাটিল। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম মুখ্য নির্বাচন আয়ুক্ত কোন আছে? এই প্রশ্নটির রেফারেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটা হবো অপশন বি, সুকুমার সেন। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম ভাইসরয় কোন আছে? এই প্রশ্নটির রেফারেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তর হবো অপশন সি, লর্ড ক্যানিং। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিষ্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম গৃহমন্ত্রী কোন আছে? এই প্রশ্নটির রেফারেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটা হবো অপশন ডি, সর্দার বল্লভ ভাই পাটেল। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম মুখ্য ন্যায়াধীশ কোন আছে? এই প্রশ্নটির রেফারেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে অপশন ডি, এইচ জে কেনিয়া। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম মহিলা মুখ্য ন্যায়াধীশ কোন আছে? এই প্রশ্নটির বাবে ফ্রেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন এ, লেইলা সিট। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিষ্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কোন আছে? এই প্রশ্নটির রেফারেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট দলিত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কোন আছে? এই প্রশ্নটির রেফারেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, কে আর নারায়ণ। হু ওয়াজ দ্য ফার্স্ট ট্রেন্সজেন্ডার মেয়র অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম হিজিরা মেয়র কোন আছে? এই প্রশ্নটির রেফারেন্স ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন ডি, মধুবাই কিন্নার। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কোন আছে? এই প্রশ্নটির ফ্রেন্স এই চারিটা অপশনের ভিতর ইয়ার শুদ্ধ উত্তরটো হচ্ছে অপশন বি, জাকির হুসেইন। এটা নেক্সট কুয়েশনটা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কোন আছে? এই প্রশ্নটির বাবে ইয়াত চারিটা অপশন দিয়া আছে, ইয়ার শুদ্ধ উত্তরটো হবো অপশন সি, সৰোজনী নাইডু। এটা নেক্সট কুয়েশনটো হৈছে হু ওয়াজ দ্য ফার্স্ট ফাইনেন্স মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া অর্থাৎ ভাৰতৰ প্ৰথম বিত্তমন্ত্ৰী কোন আছে? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, আৰ কে শংখমুখ ছেত্ৰী। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ মিনিষ্টাৰ অফ এ ষ্টেট অর্থাৎ এখন ৰাজ্যৰ প্ৰথম মহিলা মুখ্যমন্ত্ৰীগৰাকী কোন? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, সুচিতা কৃপালানী। তেখেতে 1963 চনত উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে নিযুক্ত হয়। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট চেয়াৰমেন অফ নেশ্যনেল হিউমেন ৰাইটছ কমিউনিকেশ্যন চমুকৈ NHRC অফ ইণ্ডিয়া অৰ্থাৎ ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় মানৱ অধিকাৰ আয়োগৰ প্ৰথম অধ্যক্ষ কোন আছিল? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ৰংগানাথ মিশ্ৰ। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট কেবিনেট ছেক্ৰেটৰী অফ ইণ্ডিয়া অৰ্থাৎ ভাৰতৰ প্ৰথম কেবিনেট সচিব কোন আছিল? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, NP পাল্লাই। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট মিনিষ্টাৰ অফ ইনফৰ্মেশ্যন এণ্ড ব্ৰডকাষ্টিং অৰ্থাৎ তথ্য আৰু সম্প্ৰচাৰ বিভাগৰ প্ৰথম মন্ত্ৰীজন কোন আছিল? এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি,
চৰ্দাৰ বল্লভভাই পেটেল। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট ফিমেল মিনিষ্টাৰ অফ এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ, অৰ্থাৎ প্ৰথম মহিলা বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰী কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, সুষমা স্বৰাজ। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট স্পীকাৰ অফ লোকসভা, অৰ্থাৎ লোকসভাৰ প্ৰথম অধ্যক্ষ কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, গণেশ বাসুদেৱ মবলংকাৰ। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছ, অৰ্থাৎ ভাৰতৰ জাতীয় কংগ্ৰেছৰ প্ৰথম সভাপতি কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ডব্লিউ চি বেনাৰ্জী। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট ফৰেইন ছেক্ৰেটৰী অফ ইণ্ডিয়া, অৰ্থাৎ ভাৰতৰ প্ৰথম বৈদেশিক সচিব কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, কে পি এছ মেনন। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট মুছলিম প্ৰেচিডেণ্ট অফ দ্য ইণ্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছ, অৰ্থাৎ ভাৰতৰ জাতীয় কংগ্ৰেছৰ প্ৰথম মুছলমান সভাপতি কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, বদৰুদ্দিন টায়াবজী। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট লোকসভা মেম্বাৰ উইথ এ ৰেকৰ্ড হায়েষ্ট নাম্বাৰ অফ ভোট, অৰ্থাৎ অভিলেখ সৰ্বাধিক ভোট লাভ কৰা প্ৰথম লোকসভা সদস্যজন কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, পি ভি নৰসিংহ ৰাও। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট এণ্ড লাষ্ট মুছলিম ৱমেন ৰুল অফ ইণ্ডিয়া বিফৰ ইণ্ডিপেণ্ডেন্স, অৰ্থাৎ ভাৰতৰ প্ৰথম আৰু শেষ মুছলমান মহিলা শাসক কোন আছিল স্বাধীনতাৰ পূৰ্বে। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, ৰাজিয়া চুলতানা। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট এণ্ড লাষ্ট ইণ্ডিয়ান গভৰ্ণৰ জেনেৰেল অফ ইণ্ডিপেণ্ডেণ্ট ইণ্ডিয়া, অৰ্থাৎ স্বাধীন ভাৰতৰ প্ৰথম আৰু শেষ ভাৰতীয় গভৰ্ণৰ জেনেৰেলজন কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি, চি ৰাজগোপালাচাৰী। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট ব্ৰিটিছ গভৰ্ণৰ জেনেৰেল অফ বেংগল, অৰ্থাৎ বংগৰ প্ৰথম ব্ৰিটিছ গভৰ্ণৰ জেনেৰেল কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, লৰ্ড ৱাৰেন হেষ্টিংছ। দ্য ফাৰ্ষ্ট ইণ্ডিয়ান প্ৰাইম মিনিষ্টাৰ হু ডিড নট ফেচ দ্য পাৰ্লিয়ামেণ্ট ৱাজ, অৰ্থাৎ সংসদৰ মুখামুখি নোহোৱা প্ৰথম ভাৰতীয় প্ৰধানমন্ত্ৰীজন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, চৰণ সিং। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো হৈছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট ব্ৰিটিছ ভাইচৰয় অফ ইণ্ডিয়া, অৰ্থাৎ ভাৰতৰ প্ৰথম ব্ৰিটিছ ভাইচৰয় কোন আছিল। এই প্ৰশ্নটোৰ বাবে ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, লৰ্ড কেনিং।